হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপি প্রেশার কুকারে মাংস রান্না। বর্তমান সময়ে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, তাই খুব অল্প সময়ে কিভাবে মজাদার মাংস রান্না করা যায় সেটা আমি দেখাবো। আপনারা গরু কিংবা খাসির মাংস, যে কোনো মাংসই এভাবে রান্না করে নিতে পারেন। চলুন দেখে নিই এটা বানানোর পদ্ধতি। তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আমি। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি হাড় ও চর্বি সহ মাংস ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এতে 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি করে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ভিউয়ার্স, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই এটা আমি বেশি ঝাল দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ মিলিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1টি তেজপাতা, 3টি লবঙ্গ, 3 টুকরো দারচিনি এবং 5টি এলাচ। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন সমানভাবে মিলিয়ে বেটে নেওয়া আছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি 1/3 কাপের মতো তেল ব্যবহার করেছি আনুমানিক। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। ঢাকনাটা এখন লাগিয়ে দিব এবং চুলার আঁচটা আমি ধরিয়ে দিব। এটাকে 8টা সিটি হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। 8টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে এভাবে ভেতরের স্টিম গুলো বের করে নিব এবং ঢাকনাটাকে খুলে নিব। দেখা যাচ্ছে মাংসের উপরে তেল ভেসে উঠেছে, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব আলু। এখানে আমি একদম ছোট সাইজের 15টি আলু নিয়ে নিয়েছি। দিয়ে দিব আলু। এগুলোকে মাংসের সাথে এবার ভালোভাবে একটু মিশিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। আমি চুলাটা আবার ধরিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আবার লাগিয়ে দিব এবং লাগানোর পরে আমি আরো 4টা সিটি উঠা পর্যন্ত অপেক্ষা করব। 4টা সিটি হয়ে গেছে। এখন আবার আমি একই পদ্ধতিতে স্টিম বের করে ঢাকনাটা খুলে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন ভালোভাবে মাংস এবং আলু সহ কষানো হয়ে গেছে। এখন যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো মাংসটাকে, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তবে এখন আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, একদম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে জাল করে নিব। দিয়ে দিচ্ছি আমি আরও 4টি কাঁচামরিচ। এটাকে জাস্ট মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আমার পছন্দের জন্য আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যালেন্স করে নেবেন। পানিতে বলক চলে এসেছে। এখন এই গ্রেভিটা আমি আর একটু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, মাংস তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করে নেবো।